আলোচনা জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন বিএনপি বলছে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না অন্যদিকে আওয়ামী লীগ বলছে সংবিধানের বাইরে যে তারা কোনো কিছু করবে না নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি এখন মৃত এই দাবি তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের যখন এই মুখোমুখি অবস্থান তখন সংকটের সমাধান কি তা নিয়ে বিভিন্ন রকম আলোচনা চলছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে শেখ হাসিনার অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না অন্যদিকে আওয়ামী লীগ সাফ জানিয়ে দিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে সংসদ নির্বাচন হতে হবে এই পরিস্থিতিতে সুশীল সমাজের প্রতিনিধিরা জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের প্রস্তাব নিয়ে সামনে এসেছে তারা বলছে বিভিন্ন ঝঞ্ঝা বিক্ষুব্ধ সংঘাতময় দেশে জাতীয় নির্বাচন তত্ত্বাবধান করেছে জাতিসংঘ জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হলে সরকার প্রধান যাই থাকুক না কেন বা যারাই সরকার পরিচালনা করুক না কেন তাতে কোনো কিছু যায় আসে না বরং নির্বাচন পরিচালনার দায়িত্বটি পালন করবে জাতিসংঘ জাতিসংঘের প্রতিনিধিদের উপস্থিতিতে নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করবে বিশ্বের বহু দেশে এইভাবে নির্বাচন হয়েছে বলে জানা গেছে এই ব্যাপারে বিএনপির মধ্যে ইতিবাচক মনোভাব দেখা গেছে বিএনপির কোন নেতা আনুষ্ঠানিকভাবে এরকম প্রস্তাবের উপর প্রতিক্রিয়া না জানালেও কোন কোন নেতা বলেছেন এটি মন্দের ভালো এরকম যদি ব্যবস্থা হয় সেক্ষেত্রে তারা বিবেচনা করতে পারে কিন্তু আওয়ামী লীগ এ ধরনের প্রস্তাবে রাজি নয় বলে জানিয়ে দিয়েছে সুশীল সমাজের প্রতিনিধিদের মতে দেশের অর্থনীতি এমনিতে অত্যন্ত নাজুক এর মধ্যে দুই রাজনৈতিক দলের অনর অবস্থানের কারণে সংঘাতময় পরিস্থিতি তৈরি হলে এ থেকে উত্তরণের কোনো পথ পাওয়া যাবে না প্রধান দুই দলের মধ্যে যে মুখোমুখি অবস্থান তাতে ভয়াবহ সংঘাত অনিবার্য বলে মনে করা হচ্ছে তেমন অবস্থা তৈরি হলে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও দিতে পারে পশ্চিমারা এমন আভাস ইতিমধ্যে তাদের পক্ষ থেকে দেয়া হয়েছে তাই এই সংকট উত্তরণের একমাত্র পথ হলো জাতিসংঘের অধীনে নির্বাচন উল্লেখ্য সম্প্রতি বাংলাদেশের মানবাধিকার ইস্যু নিয়ে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে 14 জন মার্কিন কংগ্রেসম্যান চিঠি দিয়েছেন সেখানে তারা বাংলাদেশের জাতিসংঘের অধীনে নিরপেক্ষ নির্বাচনের জন্য ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন চিঠিতে তারা বলেছেন যুক্তরাষ্ট্রের সরকারের কোনো অংশ জাতিসংঘে কোনো প্রস্তাব তোলার প্রত্যয় ব্যক্ত করলে তা জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূতের মাধ্যমেই করা হয়ে থাকে কূটনীতিকরা কংগ্রেসম্যানদের এ ধরনের চিঠি জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে উত্থাপনের প্রক্রিয়া বলে অভিহিত করেছেন 14 কংগ্রেসম্যানের ওই চিঠির পর বিষয়টি বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা এসেছিল কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রকাশ্য বিরোধিতার কারণে ইস্যুটি এক পর্যায়ে থেমে যায় এখন আবার জোর আলোচনা এসেছে জাতিসংঘের অধীনে নির্বাচনের এই ইস্যুটি বিশেষ করে গতকাল সোমবার বিএনপি ও আওয়ামী লীগের সঙ্গে মার্কিন পাক পর্যবেক্ষক দলের বৈঠকের ফলাফলের পর এখনো সংকটের সমাধানে একমাত্র পথ হিসেবে বিবেচনা করা হচ্ছে জাতিসংঘের অধীনে নির্বাচন দুই দলই যেহেতু তাদের অবস্থান থেকে মোটেই ছাড় দিতে আগ্রহী নয় তাই এটাই একমাত্র সমাধানের পথ সুশীল সমাজের প্রতিনিধিরা বলছে জাতিসংঘের অধীনে নির্বাচনে কারোই আপত্তি থাকার কথা নয় যদি ভোট চুরির উদ্দেশ্য না থাকে আওয়ামী লীগ যেহেতু দাবি করছে তারা দেশের অনেক উন্নয়ন করছে তাই নিরপেক্ষ নির্বাচনে তাদের ভয় পাওয়া উচিত নয় জাতিসংঘের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি যে পুরোপুরি অবাধ এবং নিরপেক্ষ হবে তা কারো কোনো সন্দেহ নেই